ফরিদপুরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ফরিদপুর পলিটেকনিক এর শিক্ষার্থীদের উদ্যোগে আজ সকাল 12:30টায় এই কর্মসূচি পালন করা হয়। শহরের পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদর্শন শেষে ফরিদপুর প্রেস ক্লাবে শেষ হলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তারা এই ঘটনার জন্য অবিলম্বে ভারত সরকারকে বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে বলেন। তারা মহানবী সম্পর্কে কুচুরিপূর্ণ বক্তব্য দেওয়ার কারণে নূপুর শর্মা ও নভিদ জিন্দালের ফাঁসি দাবি করেন। বক্তারা একই সাথে ভারতের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং ভারতের পণ্য ব্যবহার নিষিদ্ধ করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। এছাড়া এ ব্যাপারে ভারতের হাই কমিশনকে তলব করে ব্যাখ্যা চাওয়ার জন্য সরকারের নিকট দাবি জানান। মোহাম্মদ তুষার আবদুল্লাহ, ফরিদপুর।